ফেনীতে করোনা প্রতিরোধ ভূত উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে পৌরসভা চত্বরে এই করোনা প্রতিরোধ ভূত উদ্বোধন করেন ফেনী দুই আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজামউদ্দিন হাজারী। এ সময় পৌর মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি জানান, নিজে সচেতন থাকুন, অন্যকে সচেতন করুন, নিজে বাঁচুন, পরিবারের সবাইকে বাঁচান, তাই নিয়মিত মাস্ক পরুন, বাসায় প্রবেশের সময় হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করুন, পাশাপাশি সরকারের দেওয়া সব ধরনের নির্দেশনা মেনে চলুন। আপনারা নিশ্চয়ই ভিডিও দেখেছেন কিভাবে আমি হ্যান্ড স্যানিটাইজার হাতে রেখেছি, মাস্ক খুলে আমি কোথায় ফেলেছি বা কোথা থেকে মাস্ক নিয়ে মুখে লাগাইছি। প্রত্যেকটা নাগরিক আপনারা এইভাবে আপনারা ব্যবহার করবেন। এই ব্যবহারের মধ্য দিয়ে যেভাবে করোনা বেড়ে গেছে সারা বাংলাদেশে, তেমনিভাবে আমাদের ফেনী জেলাতেও কম নয়, অনেক বেড়ে গেছে। এই জন্য আপনাদের অনুরোধ করব, ফেনী পৌরসভার মেয়র হিসাবে আপনার সবাই দৃষ্টির মেনে চলবেন, আপনি নিজেই সচেতন থাকবেন, অন্যকে সচেতন থাকার সুযোগ করে দিবেন, মাস্ক ব্যবহার করবেন, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবেন, আপনি বাঁচবেন, আপনি পরিবারকে বাঁচাবেন, আপনি সমাজকে বাঁচাবেন, এই শহরের মানুষকে আপনি বাঁচাবেন। এই অনুরোধটা আপনার প্রতি রইল আমার।